রাজধানীর তেজগাঁওয়ে আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগের পর সকাল থেকে চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকালে তেজগাঁও রেল স্টেশনে গিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করতে দেখা যায়। তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাঝহারুল ইসলাম জাগোনিউজকে বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুরে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ভোর 5টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশু সন্তান সহ 4 যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সকাল 7:45 দিকে আগুন নির্বাপন করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।